সরকার এখানে কেন ডেকেছেন? জানি না সরকার আমাদের এখানে কেন ডেকেছে। কেন যে ডেকেছেন উনি? আরে তোমরা জানো নাকি? আমি তো কিছু বুঝতেই পারছি না সরকার কেন। কি বলেছো ভাই, আবার কোনো বিপদ আসবে না তো? কি জানি বাবা কি হবে। এনারা এখানে কেন এসেছেন? গঙ্গারাম মশাই, বেশ চিন্তা হচ্ছে। একদম চিন্তা করবেন না সরকার, দেখে নেবেন, এখানেও আপনারই জয় হবে। আজ আমি এমন চাল চালবো যাতে আমার জয় কেউ আটকাতে না পারে। রানো কুষ্ঠরোগ থেকে এখন মুক্ত হয়েছে, তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতে এসেছি যে আপা পাটিল মশাইয়ের পরিবারের ওপর যে প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়ার ব্যাপারে এবার আপনারা কিছু একটা সিদ্ধান্ত নিন। হরি ওম। দেখলেন কুলকার্নি সরকার জনগণের ভাবনাকে সম্মান করেন, না হলে কি ওনার এই অধিকার নেই যে উনি নিজেই ওই প্রতিবন্ধকতা সরিয়ে নেবার আদেশ দিয়ে দেন? কিন্তু না, উনি আপনাদের সবাইকে এই অধিকার দিচ্ছেন। নিজের চাল আর পরাজয় গোপন করার উত্তম উপায় খুঁজে বার করেছেন কুলকার্নি সরকার। আরে কি হলো বলুন। হ্যাঁ হ্যাঁ তুলে নেওয়া উচিত, অবশ্যই তুলে নেওয়া উচিত। উনি ঠিক বলেছেন, আমি সম্পূর্ণ সমর্থন করি। হ্যাঁ তুলে নেওয়া উচিত, আমার মতে তাই তুলে নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলে নেওয়া উচিত, ঠিক বলেছেন সরকার। তাহলে এটাই ঠিক হলো যে প্রতিবন্ধকতা সরে যাওয়া উচিত, আর সেটাও অতি শীঘ্র। কাল আপ্পা পাটিল মশাই সমস্ত গ্রামের জন্য ভোগের আয়োজন করবেন, আর তারপরেই উনি বিধিনিষেধ থেকে মুক্ত হতে পারবেন। भोग काल হ্যাঁ হ্যাঁ এটাই তো নিয়ম বাইজাব উঠান। যার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সে সমস্ত গ্রামের জন্য ভোগের আয়োজন করে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? যদি আজই ভোগের ব্যবস্থা করা যেত তাহলে আজই নিষেধাজ্ঞা উঠে যেত। আর তাছাড়া বাইজাব উঠান, এতদিন যখন অপেক্ষা করলেন আর একদিন করুন। আর তাছাড়া ভোগের প্রস্তুতিতে একটা দিন সময় তো লাগবেই। কাল মারুতি মন্দিরে মধ্যাহ্নের পরে এক অতি শুভ মুহূর্ত আছে। কুলকার্নি সরকারের জয়, কুলকার্নি সরকারের জয়, কুলকার্নি সরকারের জয়, কুলকার্নি সরকারের জয়, কুলকার্নি সরকারের জয়। হরি ওম। আগামীকাল দুপুরের পর নিষেধাজ্ঞা তুলে নিলে অনেক দেরি হয়ে যাবে। আজ ফসল বিক্রির শেষ দিন, আর আজ যদি ফসল বিক্রি না হয় তাহলে আমি সারা বছর ধরে সংসার কি করে চালাবো? অভিনন্দন আপ্পা পাটিল মশাই, অভিনন্দন। এবার তোমার ফসলের সর্বনাশ ওই বৈরাগীও আটকাতে পারবে না। যদি কোনো প্রকারের সহায়তার প্রয়োজন হয় তাহলে নিঃসংকোচে জানাবেন। হরিও, আমাদের সরকার খুব ভালো। ভালো ভালো কেন বলবো? কারণ কুলকার্নি সরকার শিরডির মঙ্গলের কথা ভাবেন, কোনো পক্ষপাতিত্ব না করে। হরিওম। সকলের মালিক একই। সাই, কি হলো? এরা সবাই এখানে? আপামশাই, আপনার ফসল এরা সকলে কেটেছে। আপনারই জন্য। আর ওরা কোনো নিষেধাজ্ঞারই অমর্যাদা করেনি, কারণ এরা কেউ শিরডি নিবাসী নয়। আপনার ফসল বিক্রির জন্য প্রস্তুত আপ্পা মশাই। শ্রদ্ধা আর ধৈর্য। শ্রদ্ধা, ধৈর্য। শ্রদ্ধা, ধৈর্য। আমি জানতাম তুমি থাকতে সব ভালোই হবে। কি করে হবে তা জানতাম না, কিন্তু জানতাম যে আমি কিছুই করিনি বাইজামা। যা কিছু করার ওরা সকলে করেছে। কিন্তু এনারা তো এই গ্রামেরও নন, আমাদের চেনেনও না। আমরা যদি আমাদের দূরত্ব দূর করে আমাদের সমস্যাগুলো সরিয়ে রেখে একে অপরকে সাহায্য করতে পারি, তাহলে স্বর্গ এখানে এই মাটিতেই নেমে আসবে। और एटाई तो मानव जीवनेर मूल उद्देश्य मा। धर्मेर पथे जारा चले तादेर बहु परीक्षार सम्मुखीन होते हय, किन्तु तादेरके साहाज्य करार जोन्नो धीरे धीरे सम्पूर्ण प्रकृति एगिए आसे। एई संग्रामे समय लागे ठीकई, किन्तु अवशेषे धर्मेर जय हय और अधर्मेर पराजय। आपनार फसल बिक्रिर जोन्नो प्रस्तुत आप्पा मशाई? बाइजा दीदी, आमी खूब लज्जित, आमाय क्षमा करे दाओ। आजकेर दिने कोनो क्षमा चावा नय, एतजन लोकके डेके खावानो दाओनो। आगे देखे नाओ एत आनाज आछे तो सबार हये जाबे। तो चिंतार कोनो कारण नेई, होले होबे ना होलेओ ठीक आछे। आमार शाई आमार छेले आछे आमार पाशे, आमार काछे। आने जाने हैं धूप और साए, बाबराए मनवा तेरा उलझ न जाए। मन में आशा के दीपक बुझने ना पाए, सुबह फिर से आएगी ये रात समझाए। ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम। पान्ता ए तो ग्रामे जावार स्वप्न देखते शुरू करलो। आमार स्त्रीर एखन आमाके प्रयोजन। अरे जा, मन गड़ा गल्प बानिये काउके दिये एकटा चिठी लिखिये निये चले एसेछिस आर भाबछिस तुई छुटी पेये जाबि। ना, आमी मिथ्या कथा बोलछि ना, आमी आमी बरং एकबार गिये सरकारके जानाई। देख, सरकार किन्तु आजके भीषण रेगे आछेन। এই চিঠিটা নিয়ে ওনার কাছে গেলে না পিটিয়ে তোর ছাল তুলে দেবে, যেরকম তোর বাবার তুলে দিয়েছিলেন একবার। किन्तु आमार स्त्री असुस्थ। एई भूले जास ना जे तुई एकजन दास, बुझली? 14 पुरुष धरे आर दासेर सेटुकुई अधिकार जेटुकु तार मालिक ठीक करे देन। एई एने एबार जा एखान थेके, एमनितेई खिदे पेट ज्वाला करछे आमादेर। जा एखन। अपनी आबार ना बोले चले एलेन। एई शुकिये जावा फुल केन जड़ो करछेन? एर मध्ये नतून जीवनेर स्रोत रयेछे रानो, एर बीज थेके नतून चारा जन्म नेबे। आमाके दिन, आमी आपनाके बोलेछि ना एबार थेके आपनार सब काज आमी करबो। সেটা দারুকামাই পরিষ্কার রাখা হোক বা এই বাগানে গাছের পরিচর্যা করা বা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করা, এবার থেকে আপনার সব কাজ আপনি আমার উপর ছেড়ে দিন। রানো, নিজেকে কারোর দাস মনে করা বা অন্য কাউকে নিজের দাস বলে ভাবা उभयই हलो मानवतार अपमान। सेई ईश्वर के अपमान करा जिनि आमादेर सकलके गड़ेछेन, सेई भालोबासार साथेई तुमी दारुकामाईते थाको रानो। सेई दारुकामाई जेखाने सकलेई समान, केउई छोट बड़ नय। आमी तो शुधु आपनाके सेवा करते चाई। सेवा करा आर दास हवा এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রানো। সেবা স্বেচ্ছায় করে কোনো স্বার্থ ছাড়াই, আর দাস সে হয় যার কাছ থেকে তার অধিকার কেড়ে নেওয়া হয়, তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয় আর তার দুর্বলতার সুযোগ নেওয়া হয়। দাস বলা কিংবা দাস হওয়া দুটোই পাপ। আমাকে ক্ষমা করে দিন সাই, কিন্তু আমাকে সেবা করতে দিন। আমি সারাদিন কি করব? আমার যা করতে ভালো লাগে আমি সেটাই করি। তোমার কি করতে ভালো লাগে আর তুমি কি করতে চাও সেটা তোমাকেই ঠিক করতে হবে। হরিওম। সবাই দলে দলে ওকে দর্শন করতে আসছে শিরডিতে। এই গ্রামবাসীদের দৃষ্টিতে আজও মহান হয়ে গেছে। সবার চোখের সামনেও রানোকে সুস্থ করে তুলেছে। সবার চোখের সামনেও আপ্পা মশাইয়ের ফসল হাটের জন্য প্রস্তুত করে দিয়েছে। শক্তি প্রদর্শন করেছে ও সবার সামনে, আর আমাকে সেটা চুপচাপ দেখতে হয়েছে। চুপচাপ দেখেছি শুধু আমি। শক্তি প্রদর্শন করেছে ওই বইরা কি ওই সাই? দু চারজন গরিব ক্ষুধার্তকে এক জায়গায় করলেই কেউ শক্তিশালী হয়ে যায় না দাদা। আসল শক্তি যদি কারোর কাছে থাকে সেটা ইংরেজ সরকারের কাছে আছে, তোমার কাছে আছে দাদা। শিরডিতে আজও তুমি যা চাও সেটাই আদেশ হয়ে যায় দাদা। সরকার যদি অনুমতি দেন একটা কথা বলি। এই তোর পূর্বপুরুষেরাও এখানে দাস হয়েছিল, এখানেই মরেছে, কিন্তু আজ পর্যন্ত কারোর সাহস হয়নি আমাদের কথার মাঝে কথা বলার। তোর মধ্যে এত সাহস কি করে এলো রে? হ্যাঁ জিও না দাদা, ও জিও। বল কি বলবি? আমার স্ত্রী এখন সন্তান সম্ভব, আর এখন ওদের আমাকে ভীষণ প্রয়োজন, তাই আমি ওদের সাথে থাকতে চাই। আরে কিছুদিন আগেই তো গিয়েছিলিস না তুই? চুপচাপ দাঁড়িয়ে থাক ওখানে। আরে এই পাখাটান হাওয়া কর ঠিক করে। চারজনের খাবার একা খেয়ে নেয়, অথচ কাজ করার সময় দেখো গা হাত পা নাড়াতেই যেন কষ্ট হয়। শান্ত হ একটু। হরিওম। ওই সাই যখন আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল যেন ও আমাকে উপহাস করছে, হাসছে যেন আমাকে দেখে। দাদা দাদা চাকর বাকরদের এত গুরুত্ব দিয়ে কেন ওদের মাথায় তুলছো বলো তো? না জিউ না, সাই আমার গলায় কাঁটা হয়ে বিঁধে রয়েছে। আমি ওর থেকে মুক্তি চাই, আমি মুক্তি চাই ওর থেকে। যদি আজ কেউ ওকে হত্যা করে দেয় তাহলে সে যা চাইবে আমি তাকে সেটাই দেব, যা চাইবে। আজ কতদিন পর মন্দিরে গিয়ে আরতি করতে পারবো আর ভোগও নিবেদন করতে পারবো। চলো। আমি মুক্তি চাই ওর থেকে। যদি আজ কেউ ওকে হত্যা করে দেয় তাহলে সে যা চাইবে আমি তাকে সেটাই দেব। যদি আমি এই কাজটা করি তাহলে তাহলে হয়তো কুলকার্ণী সরকার আমাকে আমার পরিবারের কাছে যেতে দেবেন। হে ভগবান, কেন আমায় বাধ্য করছো? আমি যা ভাবছি সেটা ভাবাও তো পাপ। हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की आरती कीजे हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की। जाके बल से गिरवर कापे रोग दोष जाके निकटन जाके अंजनी पुत्र महाबलदायी। আমাকে আমার স্ত্রীর কাছে যেতেই হবে, ওর এখন আমাকে প্রয়োজন। আমি যাব, আমি অবশ্যই যাব, আর তারপর তোমার কাছেই থাকবো। তার জন্য যদি আমাকে কাউকে হত্যাও করতে হয় আমি তাই করব, আর তা সে সাই হোক না কেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.